প্রিয় বন্ধুরা, এবার নবম দশম একাদশ দ্বাদশ প্রাইমারি আপার প্রাইমারির গুরুত্বপূর্ণ খবর একযোগে একসাথে এই ভিডিওতে উঠে আসছে। অর্থাৎ নতুন নিয়োগের বিষয় থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওতে। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, দিকে দিকে চাকরি প্রার্থীরা অবস্থান করছেন, অনশন করছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজপথে নেবে, এবং তারই মাঝখানে নতুন নিয়োগ ঘিরে উঠে আসছে বেশ কিছু তথ্য আপডেট, যেখানে থাকছে নবম দশম একাদশ দ্বাদশ সহ প্রাইমারি আপার প্রাইমারির বেশ কিছু খবর, অর্থাৎ নতুন নিয়োগ সংক্রান্ত বিষয়। চলুন আমরা সেই দিকে চোখ রাখার চেষ্টা করি। যতটুকু জানা যাচ্ছে যে প্রাইমারি আপার প্রাইমারির নবম দশম এবং একাদশ দ্বাদশ পর্যায়ে শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের খুঁটিনাটি বিস্তারিত তথ্য উঠে আসছে সামাজিক গণমাধ্যমের একটি পত্রিকা সূত্রে। সেখানে জানা যাচ্ছে 2014-2017 সালে টেট পাসদের ইন্টারভিউ প্রক্রিয়া বর্তমানে চলছে এবং সেটা মিটে যাওয়ার পরেই 82 পাওয়া সফল প্রার্থীদের, অর্থাৎ যারা টেটে 82 নম্বর পেয়েছেন সেই সমস্ত সফল প্রার্থীদের এবং যাদের বয়সসীমা 40 বছর পেরিয়ে গিয়েছে তাদের ইন্টারভিউ শুরু হবে। ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলে চূড়ান্ত ফল বেরোবে জুন জুলাই নাগাদ। চূড়ান্ত ফল বেরোনোর দু সপ্তাহের মধ্যেই নিয়োগপত্র দেওয়া হবে। এরপর যে বিষয়টি উঠে আসছে, 2022 সালে প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউ শুরু হতে অগস্ট মাস হয়ে যেতে পারে। 2023 সালে প্রাইমারি টেটের নতুন বিজ্ঞপ্তি বেরোতে পারে পুজোর আগেই। পরীক্ষা হবে সম্ভবত ডিসেম্বর মাসে। ধারাবাহিকভাবে আপার প্রাইমারির ক্ষেত্রে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর, আদালত রায় দিলেই আপার প্রাইমারির কাউন্সেলিং শুরু হবে। এ বিষয়ে রাজ্য সরকার প্রস্তুত রয়েছে। নিয়োগ সংক্রান্ত জট কেটে গেলেই কাউন্সেলিংয়ের দু সপ্তাহের মধ্যেই নিয়োগ করা হবে। সব কিছুই হবে আদালতের রায়ের উপর নির্ভর করে। এবছরের শেষের দিকে আপার প্রাইমারি টেটের নতুন বিজ্ঞপ্তিও বেরোতে পারে। এরপরে নবম দশমের শিক্ষক শিক্ষিকার নিয়োগ ঘিরে উঠে আসছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর। এবার থেকে নবম ও দশম ও একাদশ ও দ্বাদশের পরীক্ষা আলাদাভাবে হবে। আগে নবম থেকে দ্বাদশ পর্যন্ত একটি পরীক্ষা একই সঙ্গে দেওয়া যেত, এবার থেকে নবম ও দশমের জন্য একটি পরীক্ষা এবং একাদশ দ্বাদশের জন্য আরেকটি পরীক্ষা আলাদাভাবে নেওয়া হবে। নবম ও দশমের শিক্ষক নিয়োগের নতুন সিলেবাস এ মাসেই গেজেট আকারে প্রকাশিত হতে পারে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে প্রিলিমিনারি টেস্ট বা পিটি হবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে। তবে ইন্টারভিউর ব্যবস্থা কিন্তু এবার থাকছে। সিলেবাস প্রকাশিত হলেই নবম ও দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি এবছরই বেরোবে। পরীক্ষা এবছর হবে পুজোর আগে। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে যে নিয়োগের সিলেবাস এ মাসেই গেজেট আকারে প্রকাশিত হতে পারে। পরীক্ষা পদ্ধতি কেমন হবে তা শিগগিরই জানানো হবে। প্রথমে নবম দশম শ্রেণীর জন্য বিজ্ঞপ্তি বেরোবে, তারপর একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বিজ্ঞপ্তি বেরোবে। বন্ধুরা, প্রাইমারি আপার প্রাইমারি নবম থেকে দ্বাদশ সহ নতুন নিয়োগের বিষয় কর্মসংস্থান পত্রিকা সূত্রে যে গুরুত্বপূর্ণ তথ্যটি উঠে আসলো তা আপনাদের মাঝে তুলে ধরলাম। প্রস্তুত কিন্তু থাকতেই হবে, যে কোনো সময় নিয়োগ বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে এবং সামনে পঞ্চায়েত ভোট, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তাই নতুন বিজ্ঞপ্তি আসার আগে থেকেই নিজেকে প্রস্তুত রাখা একান্ত প্রয়োজন। আমরা চেষ্টা করব এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটিকে তাই ওয়াচ করার জন্য এবং ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এখন এটুকুই। ধন্যবাদ।